ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته إمام الرحمن الرحيم جيكونا جيكا पीछों ने वो तो बस हाई যে উনি পিছনেই দাঁড়াতে হবে সাইডে লা তারপরে মার্জিন যেহেতু ভাগে আসেন ইমার পিছনে থাকলে ভালো ওই হিসাবে হয়তো মানুষ ডায়নামাজ রাখে ডায়নামাজ রাখে এই জন্য যেন ওই জায়গাটা অন্যকে কেউ যেমন একাওয়াত দিতে যায় মাইকে তো আরেকজন এসে দাঁড়িয়ে দেয় এই জন্য তার মানে এটা এর জন্য নির্দিষ্ট তারপরে উনি আগে এসেছেন তাই এই হিসাবে তার যে জায়গা হবে এটা কিন্তু যদি এরকম হয় মহাজুদিনের আগে অন্য রুখ এসেছে তাইলে তার জায়গা এটা হবে নির্দিষ্ট না যে এখানেই তার জায়গা হবে এরকম কোনো দলিল পাওয়া যায় না অনেকটা আছে এইসব বিধান কিছু তো সহযোগিতা করা দরকার মহাজ্দ হিসেবে সে বিচারা আজান দেয় মাসা আল্লাহ তাকে আগে রাখা উচিত এই হিসাবে মানুষ রাখে আগে এখানে কোনো বাধ্যবাধকতা নেই মহাজ্দের কদর করা উচিত ইমাম মহাজ্দ মসজিদের যারা আছেন ও তাহলে কি হবে ওরা উৎসাহিত হবে আপনারা দেখেন যদি সবাই যদি একদম তাদের প্রতি কদর না থাকে তাদের কদর না থাকে তাই এই ইমামও থাকবে না মহাজিনও থাকবে না বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশগুলিতে ইমাম মহাজিন কদর নেই বেতনটা পর্যন্ত যা আছে তা দেয় না এরকম আছে জানি না আপনাদের ইয়ে বাংলাদেশ জিজ্ঞেস করলাম তোমার বেতন কত সেদিন একজন কমিশন বলল মাত্র তিন হাজার টাকা মহাজদ্দিনের বেতন এটা কী দেখেন তো তো সে এখন বেদাত করবে না তো কী করব জনগণের ত্রুটি রয়েছে আল্লাহর গরম মসজিদ বানিয়েছ মোয়াজুদ্দিন ইমাম রাখছ কতটা করা দরকার কারণ এখন আগেরকার জমানা না এখন আলহামদুলিল্লাহ অনেকেই মাসা ভালো অবস্থানে আছে যদি কেউ কোনো অঞ্চল গরিব থাকে সবাই বুঝে সেটা ভিন্ন কথা পারছে না তো যেই ইমামতি করবে সে সব পাবে আজের পাবে আদান দেবে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আমরা বলি যে না বেতন চেতন নাই কিছুই নেই তো পরবর্তীতে মহাদিন পাওয়া যাবে না ইয়ে পাওয়া যাবে এই জন্য আলিমরা জায়েজ বলেছেন মহাজদ্দিন আর ইমাম বেতন নিতে পারে যেন কাজ জারি থাকে আনা এলে যদি ইমাম মোয়াজ্জিন নির্দিষ্ট না থাকে তো এলো মেলা হয়ে যায় সর্বোপরি ইমাম মোয়াজ্জিনের কদর করা দরকার যথাসাধ্য যে এলাকায় আছেন মানুষকে বুঝাবেন একটা রূপ নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মোয়াজিন যদি দেখেন মসজিদে পাঁচটা বক্ত আনান দেওয়ার আগে আগে তাকে রেডি হতে হয় প্রত্যেক বক্ত যদি আপনি হিসাব করেন কতটা সময় মসজিদে রাখছে রে হায় মানুষ যদি বুঝত এসব দিক তাহলে এরকম দুর্গতি শুনতাম না ইমাম আর জেল আল্লাহকে ভয় করাও চলা উচিত সবাই মিলে হালকা 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 কত হয়ে যায় কিন্তু দেখবেন আল্লাহ নাফর মারির ক্ষেত্রে মানুষ বিয়ে করে আর ভালো ক্ষেত্রে বিয়ে নেই এই দেখলাম বর্তমানে দেখি কেউ কেউ বলছে ওই বার্ষিক ওয়াজ করায় ওয়াজ মাহফিল হয় না না দূর দূর থেকে বক্তা আনে অনেক পয়সা দেয় অথচ তার মসজিদের ইমামের বেতন নাই মালদিনের নাই এইসব ক্ষেত্রে যে যে স্থানে আছেন নিজ পাড়ায় মহল্লায় মানুষের সাথে কথাবার্তা বলা উচিত নিজ তৌফিক অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী মানুষকে বোঝানো উচিত আল্লাহ আমাদের হেফাজত করুন হেদায়ত দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ